গতকালের ঘটনাটি খুবই বেদনাদায়ক। আনুমানিক দুপুর 3টা বাজে, রাস্তার পাশের দোকানে বসে চা খাচ্ছিলাম। একটি মেয়ে, বয়স 23 কি 24 হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল, ফাইলের ভিতরে কিছু মার্কশিট আর সার্টিফিকেট। সারা শরীরে প্রসাদনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারকে মেয়েটা জিজ্ঞেস করলো, ভাই এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ ভাত আছে, সাথে ডাল ডিম সবজি রুই মাছ পাবদা মাছ এবং মাংস আছে, আপনি কি খাবেন বলুন। মেয়েটা বলল, শুধু ডাল আর ভাত কত টাকা? দোকানদার বলল, ভাত ডাল আর সবজি 50 টাকা। মেয়েটা বলল, আমাকে শুধু ভাত আর ডাল দিন, সবজি লাগবে না, 30 টাকা দিলে হবে? দোকানদার বলল, আচ্ছা বসুন আপনি, আমি দিচ্ছি। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। মেয়েটা বলল, হ্যাঁ মা বলো। হ্যাঁ ব্যাংকের ইন্টারভিউ ভালো দিয়েছি। হ্যাঁ ভাত মাছ খেয়েছি আমি। তুমি ওষুধগুলো খেয়েছ? হ্যাঁ, আমি 5টার ট্রেনটা ধরব। আচ্ছা মা, ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে একটু দাঁড়াতে বলবে, আমি এখন রাখছি। ফোনটা রেখে কয়েক সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো। হয়তো অসুস্থ মা আর স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়া সাজানো দিনের ছবিগুলো মেয়েটার চোখে ভিড় করছিল। নিজের অজান্তেই অজানা অচেনা মেয়েটার জন্য কেমন যেন মায়া লাগতে শুরু হলো। মনে মনেই মেয়েটার জন্য শুভকামনা জানালাম। এই চাকরির অকালের যুগে হে বোন, তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে নেমে এসেছো যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছো, আর বাকি অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে। এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ঘটনাই ছিল, যদিও মেয়ে তুমি মন জিতে নিলে, কিন্তু ঘটনার শেষটার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। দোকানদার ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, আমি ভুল করে সবজি আর মাছ দিয়ে ফেলেছি, আপনি 30 টাকা দিতে চাইলেন ওই 30 টাকাই দিয়ে, সবজি আর মাছের বিল দিতে হবে না। মেয়েটা বলল, কিন্তু আমি তো শুধু ডাল ভাতই চেয়েছি। দোকানদার বলল, আমি ভুল করে সবজি আর মাছ দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন, আপনি না খেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। দোকানদারের কথা আমিও ভেবেছিলাম, দোকানদার হয়তো সত্যি ভুল করে সবজি আর মাছ দিয়েছে, কিন্তু কেন যেন আমার সন্দেহ হলো। তাই আমি আমার বিলটা দেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই সত্যি কি ভুল করে সবজি আর মাছ দিয়েছেন মেয়েটাকে? দোকানদার আমার কানের কাছে এসে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে ভাই, এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে। মেয়েটার খুব খিদে পেয়েছে আমি দেখেই বুঝতে পেরেছিলাম। বাড়িতে আমার ছোট বোনটার বয়স এরকমই। একথা বলেই দোকানদার আবার পান সিগারেট আর ভাত তরকারি রাজ্যে হারিয়ে গেল। আমি বুঝতে পারছি না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটার জন্য নাকি দোকানদারের জন্য। হয়তো একটা কথা বলা যেতে পারে, যে যোদ্ধা যুদ্ধ জিনিসটা বোঝে সে যোদ্ধা ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে। অল্প বয়সে যারা পরিবারের জন্য নিজের ভবিষ্যৎটা বিসর্জন দেয় তাদের শেষটা সুন্দর হয়।